আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পর্যায়ে ষষ্ঠ অধ্যায় আর্থিক বিবরণী বিশ্লেষণের আমরা পঞ্চম ক্লাসটি শুরু করব। একটা গুরুত্বপূর্ণ উদ্দীপক নিয়ে আলোচনা রাখছি, তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনবে, দেখবে, বুঝবে, উপলব্ধি করবে, তারপর বাস্তব প্রয়োগ করতে হবে। আমি উদ্দীপকটি পড়ছি। 2019 সালের 31 ডিসেম্বর তারিখের অলিম্পিক কোম্পানি লিমিটেডের আর্থিক অবস্থার বিবরণী নিম্নরূপ। তো কোম্পানির নাম কি? অলিম্পিক কোম্পানি। সালটা হলো 2019 সালের 31 ডিসেম্বর। কী দেওয়া আছে? আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী বলতে সম্পত্তি এবং দায়ের বিবরণী বোঝাচ্ছে। সম্পত্তির দিকে আছে ভূমি 2 লক্ষ টাকা, কল কব্জা 1,72,000 টাকা, আসবাবপত্র 30,000 টাকা, সুনাম 15,000 টাকা, মজুদ পণ্য 90,000 টাকা, প্রাপ্য হিসাব 21,000 টাকা, হাতে নগদ 5,000 টাকা, প্রাথমিক খরচ 4,000 টাকা, টোটাল 5,75,000 টাকা। এখন দায়ের দিকে, মূলধন দায়ের দিকে আছে শেয়ার মূলধন 3,15,000 টাকা, তারপরে সাধারণ সঞ্চিতি 3,25,000 টাকা, সংগৃহীত আয় হচ্ছে 15,000 টাকা, 10% ঋণ পত্রে 1,00,000 টাকা, প্রদেয় হিসাবে হলে 28,000 টাকা, প্রদেয় বিল হলে 10,000 টাকা, আয়কর সঞ্চিতি হলো 2,000 টাকা, টোটাল হলো 5,75,000 টাকা। তা এখন আর্থিক বিশ্লেষণে আমরা জানতে পারি সম্পত্তির দিকে। স্থায়ী সম্পত্তি হলো প্রথম 4টা, আর চলতি সম্পত্তি হইল মজুদ পণ্য, প্রাপ্য হিসাব, হাতে নগদ, এই 3টা। দায়ের দিকে চলতি দায় হলো 3টা, এই 3টা, আর বাকিগুলো হলো শেয়ার মালিকত্ব হবে। অন্যান্য তথ্যগুলির মধ্যে আছে প্রাথমিক মজুদ পণ্য 17,000 টাকা, বিক্রি 8,10,000 টাকা, বিক্রি পদ 10,000 টাকা, মোট লাভ 80,000 টাকা, কর বাদ নিট লাভ হলো 15,000 টাকা। করণীর মধ্যে আমাদের কত বলা আছে? বহিদায়ের পরিমাণ নির্ণয় করো। তো আমরা জানি বহিদায় বলতেই আমরা বুঝি, আমরা ক করছি, বহিদায় বলতে আমরা বুঝি বহিদায় ইকুয়াল টু চলতি দায় প্লাস দীর্ঘমেয়াদি ঋণ। এখন চলতি দায় ব্যয় করার সূত্র হলো, আমরা অঙ্কে চলে আসছি প্রদেয় হিসাব, প্রদেয় বিল, আয়কর সঞ্চিতি। তো আমরা লিখবো এখানে চলতি দায় ইকুয়াল টু প্রদেয় হিসাব প্লাস প্রদেয় বিল প্লাস আয়কর সঞ্চিতি। প্রদেয় হিসাব হলো 28,000 টাকা, প্রদেয় বিল হলো 10,000 টাকা, আয়কর সঞ্চিতি হলো 2,000 টাকা। 28,000, 10,000, 2,000, 3টা যোগ করলে হবে 40,000 টাকা। আর দীর্ঘমেয়াদী ঋণ বলতে এখানে 10% ঋণপত্রকে বোঝানো হচ্ছে। তো দীর্ঘমেয়াদী ঋণ ইকুয়াল টু 10% ঋণপত্র, মান হলো 1,00,000 টাকা। তো বহিদায় আমরা সূত্র মান বসাবো, বহিদায় ইকুয়াল টু 40,000 প্লাস 10,000, 40,000 প্লাস 1,00,000 ইকুয়াল টু হলো 1,40,000 টাকা। আমাদের উদ্দীপকের ক কমপ্লিট। এখন খতে আসছি। খর মধ্যে দুটা জিনিস চাওয়া হয়েছে, একটা হলো মজুদ আবর্তন অনুপাত এবং চলতি অনুপাত নির্ণয় করো মন্তব্য সহ। তো মন্তব্য বলতে আমরা বুঝবো যে অঙ্কটা কী ধরনের রেজাল্ট বেরি করছে, সেটার উপর আমরা ভিত্তি করে মন্তব্যটা হবে। আমরা রোমান এক মজুদ আবর্তন অনুপাত, বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইড বাই গড় মজুদ। বিক্রিত পণ্যের ব্যয় ব্যয় করার সূত্র হলো নিট বিক্রি মাইনাস মোট লাভ। এখানে সরাসরি নিট বিক্রি দেওয়া নয়, বিক্রি আছে এবং বিক্রি ফেরত আছে। বিক্রি মাইনাস বিক্রি ফেরত মাইনাস মোট লাভ। আর নিচে হবে পারমি মজুদ প্লাস সংখনী মজুদ ভাগ 2। এবং বিক্রি এখানে আছে 8,10,000 টাকা, বিক্রি আছে 10,000 টাকা, মোট লাভ আছে 80,000 টাকা। তো 8,10,000 মাইনাস 10,000 মাইনাস 80,000, নিচে হইল পারমি মজুদ পণ্য এই সমন্বয়ে নিয়ে, মানে নিচের মধ্যে বলা আছে 70,000 টাকা। 70,000 টাকা মানে এখানে আমরা লিখলাম মজুদ পণ্য এখানে আছে 90,000 টাকা, এই 90,000 টাকা আমরা এখানে নিয়ে আসলাম। এখন সঙ্গত কারণে আমরা উপরে 8,10,000 মাইনাস 10,000 মাইনাস 80,000 হবে 7,20,000, আর 70,000 প্লাস 90,000 হবে 1,60,000, 1,60,000 কে আর 2 দিয়ে ভাগ দিলে হবে 80,000। এখন আমরা যদি কাড়াকাড়ি করি, নিচে হবে 1 উপর হবে 9, 7,20,000 কে আর 80,000 দিয়ে ভাগ দিলে 9 হবে, ইকুয়াল টু 9 বার। এখানে মন্তব্য চাওয়া হয়েছে, মন্তব্যটা হচ্ছে মজুদ আবর্তনের আদর সমান হচ্ছে 8 বার, এখানে নির্ণীত মান 9 বার। এখানে প্রশ্ন আছে নির্ণীত মান কয়বার? 9 বার। সুতরাং নির্ণীত মান বেশি হওয়ায় কোম্পানির মজুদ অবস্থান ভালো, অর্থাৎ বিক্রয় ব্যবস্থাপনা ভালো। কারণ রোমান টু
প্রমাণটা হলো চলতি অনুপাত। চলতি অনুপাতের মধ্যে আসছে চলতি অনুপাত ইকুয়াল টু মোট চলতি সম্পত্তি ডিভাইডেড বাই মোট চলতি দায়। চলতি সম্পত্তি আমরা এখানে অঙ্কে উদ্দীপক আছে মজুৎ পণ্য প্লাস প্রাপ্য হিসাব প্লাস হাতে নগদ, মজুৎ পণ্য প্লাস প্রাপ্য হিসাব প্লাস হাতে নগদ আমি লিখলাম। আর চলতি দায় হচ্ছে প্রদেয় হিসাব, প্রদেয় বিল এবং আয়কর সঞ্চিতি। প্রদেয় হিসাব প্লাস প্রদেয় বিল প্লাস আয়কর সঞ্চিতি। উপরে আমরা মান বসাবো, মান বসালে হবে 90,000 প্লাস 2,10,000, 90,000 প্লাস 21,000 প্লাস 5,000। আর নিচে হবে প্রদেয় হিসাব হলে 28,000 প্লাস 10,000 প্লাস 2,000। উপরে যোগ করলে হবে 1,16,000, নিচে যোগ করলে হবে 40,000। কাটাকাটি করলে নিচে হবে 1, উপরে হবে 2.990। তো রেজাল্ট আসছে 2.990 অনুপাতে 1। এখন মন্তব্য চাওয়া হচ্ছে, আমরা জানি চলতি অনুপাতের আদর্শ মান হচ্ছে 2:1। আমরা জানি যে কোনো অঙ্ক করার সময় যে আদর্শ মান সমান হয় তাহলে ভালো, তার চেয়ে বেশি হলেও তার চেয়ে ভালো, কম হলে তার চেয়ে খারাপ। এখানে নির্ণীত মান 2.99:1, নির্ণীত মান আদর্শ মানের বেশি হয় কোম্পানির চলতি অবস্থা ভালো, অর্থাৎ চলতি দায়ের তুলনায় চলতি সম্পদ দ্বিগুণের চেয়েও বেশি আছে। এখন আমরা উদ্দীপকের গ নিয়ে আলোচনা করছি। গত বলা আছে নিট লাভ অনুপাত ও বিনিয়োজিত মূলধনের সুদ ও করপূর্ব আয় অনুপাত নির্ণয় করো মন্তব্য সহ। তাহলে এখন দুটো অনুপাত চাওয়া হয়েছে, এখানে তাহলে আমরা লিখতে পারি নিট লাভ অনুপাত। নিট লাভ অনুপাত সূত্র হলো আমরা জানি নিট লাভ অনুপাত ইকুয়াল টু উপরে নিট লাভ ইনটু অ্যাকশন, নিচে হলো নিট বিক্রয়। প্রশ্নপত্রে এখানে করবাদ নিট লাভ দেওয়া আছে, করবাদ নিট লাভ দেওয়া আছে এখানে 15,000 টাকা। এই যে আমরা এখানে 15,000 টাকা পেয়ে গেছি, তারপরে 15,000 পূরণ 100, বিক্রয় মাইনাস বিক্রি ফেরত, এই যে বিক্রি আছে 8,10,000, বিক্রি ফেরত আছে 10,000। তা 8,10,000 থেকে 10,000 বাদ দিলে হবে 8,00,000, উপরে 15,000 পূরণ 100। আমরা যদি কাটাকাটি করি 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, 50কে 8 দিয়ে ভাগ দিলে 6.25% হবে। মন্তব্য, আমরা জানি নিট লাভ অনুপাতে আদর্শ মান হচ্ছে 10% থেকে 15%। এখানে নির্ণীত মান 6.25%। নির্ণীত মান আদর্শ মানের কম হওয়ায় কোম্পানির বিক্রয় ব্যবস্থাপনা ভালো নয়, কোম্পানিকে আরও বিক্রয় বাড়াতে হবে নতুবা কোম্পানি ঝুঁকিপূর্ণ অবস্থা থাকবে। আমাদের উদ্দীপকের গয়ের রোমান এক শেষ রোমান টু, বিনিয়োগ মূলধনের উপর উপকর বাদ নিট লাভের হার নির্ণয়। আমরা জানি বিনিয়োগ মূলধনের উপর কর বাদ নিট লাভের সূত্র হলো সুদ ও কর বাদ নিট লাভ ইনটু 100, নিচে হলো বিনিয়োগ মূলধন। এখানে কর বাদ নিট লাভ পর্ষদ দেওয়া আছে 15,000 টাকা, আর সুদ ঋণের সুদ হলে 1,00,000 টাকার উপর 10% ধরলে হবে 10,000 টাকা, সুদ 10,000 টাকা। আয়কর সঞ্চিতি হলেও 2,000 টাকা, আমরা 2,000 টাকা পেয়ে গেলাম। আবার এখানে বিনিয়োগ মূলধন নিচে চাওয়া হয়েছে, এটা সূত্র হলো মোট সম্পত্তি মাইনাস ভুয়া সম্পত্তি মাইনাস চলতি দায়। মোট সম্পত্তি হলে যোগ করলো 4,00,000, 5,75,000, আমরা এখানে লিখলাম 5,00,075,000। ভুয়া সম্পত্তি হলো এখানে প্রাথমিক হলো 4,000 টাকা, আর চলতি দায় আমরা কত পেয়ে গেছি 40,000 টাকা। তাই 5,75,000 থেকে 4,000 টা বাদ দিলে হবে 5,71,000, 5,71,000 থেকে 40,000 টা বাদ দিলে হবে 5,31,000। তো এখন আমরা বিনিয়োগ মূলধনের উপর কর ও কর বাদ নিট লাভের হার ইকুয়াল টু 15,000 যোগ 10,000 যোগ 2,000 সূত্র অনুযায়ী, আর বিনিয়োগ মূলধন হলো 5,31,000, উপর হবে যোগ করলে 62,000, নিচে হলো 100, নিচে হবে 5,31,000, পূরণ 100। তাহলে আমরা শূন্যগুলো কাটা দিয়ে কাটাকাটি করলে উপর হবে 6,200, নিচে হলে 5,31,000, 6,200 বাক্স 31 দিয়ে ভাগ দিলে হবে 11.67%। এখানে মন্তব্য, আমরা জানি বিনিয়োগ মূলধনের উপর কর বাদ সুদ ও নিট লাভের আদর্শ মান হলো 10% থেকে 15%। এখানে নির্ণীত মান 11.67%, নির্ণীত মান মোটামুটি আদর্শ মানের ভিতরে থাকায় কোম্পানির বিনিয়োগ মূলধন সন্তোষজনক। এখন আমরা
গুরুত্বপূর্ণ আরেকটা উদ্দীপক নিয়ে কথা বলছি। এই উদ্দীপকটা কুমিল্লা ঢাকা বোর্ড 2017 সালে এসেছিল। জিএম বাদার্সের নিম্নলিখিত নিম্নে আর্থিক বিবরণী প্রদত্ত হলো। আমরা জানি আর্থিক বিবরণী বলতে সম্পত্তি এবং দায়ের বিবরণী বোঝাচ্ছে। সম্পত্তির দিক হইল স্থায়ী সম্পত্তি 6 লাখ, জানাদার হইল 2 লাখ, তো ব্যাংকে জমা হইল 3,20,000 টাকা, মোটপণ্য হইল 1,80,000 টাকা, টোটাল হইল 13 লক্ষ টাকা। দায়ের দিকে সাধারণ শেয়ার মূলধন হইল 6 লাখ, অগ্রাধিকারযুক্ত শেয়ার মূলধন হইল 2 লাখ, সাধারণ সম্পত্তি হইল 1 লাখ, প্রতিভুক্ত অবিল হইল 15,000, 10% ঋণপত্র হইল 15,000, তারপর 12% বন্ধকি ঋণ হইল 15,000, পাওনাদার হইল 1,80,000, তারপরে আয়কর সঞ্চিত হইল 20,000, টোটাল হইল 13 লক্ষ টাকা। এখন উদ্দীপক আর বাণীর আর্থিক বিবরণী বাইরে বলা আছে বিক্রয় 12 লক্ষ টাকা, নিট লাভ 3,30,000 টাকা, বিক্রয় ফেরত 80,000 টাকা এবং বিক্রয় বার্তা 20,000 টাকা। করণীয় কত বলছি বিনিয়োগ মূলধন, এখানে আমরা বিনিয়োগ মূলধন জিনিসটা হচ্ছে নতুন জিনিস, তবে এখানে সূত্র এটা অনেকগুলো সূত্র আছে, তবে এই সূত্র হলো সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট। বিনিয়োজিত মূলধন ইকুয়াল টু মোট সম্পত্তি মাইনাস বোয়া সম্পত্তি মাইনাস চলতি দায়। এটা না করে আমরা দায় মোট দায় থেকে আমরা চলতি দায় বাদ দিয়ে বৌসব বোয়া সম্পত্তি বাদ দিয়েও করতে পারতাম, তবে এটা হলো সর্বজন স্বীকৃত এবং এটা গ্রহণযোগ্য এবং এটা খুব সহজই করা যায়। এখানে মোট সম্পত্তি হলো 13 লক্ষ টাকা, আমরা এই যে 13 লক্ষ টাকার যোগফল পেয়ে গেলাম, এখানে বুয়া সম্পত্তি অঙ্কে নেই এই জন্য জিরো বসালাম। চলতি দায় দুইটা, একটা হলো পাওনাদার, আরেকটা হলো আয়কর সঞ্চিতি। পাওনাদার হলো 1,80,000 টাকা, আয়কর সঞ্চিতি হলো 20,000 টাকা, যোগ করলে হবে 2 লক্ষ টাকা। অতএব বিরোধিত মূলধন সূত্রের মান বসালে হবে 13 লক্ষ মাইনাস 00 মাইনাস 2 লক্ষ, 13 লক্ষ থেকে 2 লক্ষ বাদ দিলে হবে 11 লক্ষ টাকা। উদ্দীপক ক কমপ্লিট। খ চলতি অনুপাত, এটা সব অঙ্কেই থাকে, মোট চলতি সম্পত্তি ডিভাইড বাই মোট চলতি দায়। এখন চলতি সম্পত্তি অঙ্কের মধ্যে দেনাদার, ব্যাংকে জমা, মজুতপণ্য, এই তিনটা আমরা উপরে লিখলাম, আর নিচে চলতি দায় হলো পাওনাদার, আয়কর সঞ্চিতি। মান বসালাম, মান বসানো হলো 2 লক্ষ প্লাস 3,20,000 প্লাস 1,80,000, যোগ করলে হবে 7 লক্ষ, আর চলতি দায় হলো 1,80,000 প্লাস 20,000, যোগ করলে হবে 2 লক্ষ। 7 লক্ষ 2 লক্ষ দিয়ে ভাগ দিলে হবে 3:5, 3.5:1। তাহলে যদি মন্তব্য করতে বলে অবশ্যই আমরা জানি এটা আদর্শমান হচ্ছে 2:1, তার চেয়ে বেশি হওয়ার কোম্পানি অবশ্যই ভালো, তাহলে এটা আমরা ভালো পক্ষে আমরা যুক্তি দেখাবো। এখন আসে তড়িৎ অনুপাত, মোট তৈরি সম্পত্তি ডিভাইড বাই মোট চলতি দেয়। তৈরি সম্পত্তি সূত্র হচ্ছে মোট তৈরি সম্পত্তি মাইনাস মজুত পণ্য মাইনাস অগ্রিম ব্যয়। সূত্র না লিখলেও করা যাবে, তবে সূত্র লিখলে উত্তম। আমরা যেহেতু একটা আছে 7 লক্ষ মাইনাস উৎপন্ন হইলো 1,80,000, বাদ দিলে হবে 5,20,000, চলতি দেওয়া হলো 20,000, 5,20,000কে 2 লাখ দিয়ে ভাগ দিলে হবে 2.6:1, এটার আদর্শ মান হচ্ছে 1:1, তাহলে আদর্শ মানের অবশ্যই বেশি, তাহলে এটাও তৈরি অনুপাত অবশ্যই ভালো। গতে আসি আমরা বিনিয়োগ মূলধনের উপর নিট লাভের হার। এখানে বিনিয়োগ মূলধন বলতে আমাদের আমরা কতই পেয়ে গেছি, এখন যার উপর বলা হবে সেটা হবে নিচে, উপরে নিট লাভ ইন্টু 100, নিচে হবে বিনিয়োগ মূলধন। এখানে নিট লাভ আমাদের উদ্দীপক বলা আছে 3,30,000 টাকা, এটা বসালাম ইন্টু 100, নিচে হইলেও বিনিয়োগ মূলধন আমরা কত পেয়ে গেছি, আমরা এই তো কত পেয়ে পেলাম এখানে 11 লক্ষ টাকা। এই 11 লক্ষ টাকা আমরা এখানে নিয়ে আসলাম, 3,30,000 পুরো 100 ভাগ 11 লক্ষ বাদ দিলে হবে 30%, এটা আদর্শ মান হচ্ছে 10% থেকে 20%, তাহলে এটা যদি মন্তব্য চাওয়া হতো তাহলে অবশ্যই এটা কোম্পানির জন্য এটা অবশ্যই ভালো অবস্থান ভালো। তারপরে গতে উদ্দীপক টু মানে দ্বিতীয় অংশ বিনিয়োগ মূলধনের আবর্তন হার, নিট বিক্রয় ডিভাইড বাই বিনিয়োগ মূলধন। নিট বিক্রয় এখানে আমরা বিক্রয় দেওয়া আছে, বিক্রয় ফেরত দেওয়া আছে, বিক্রয় বার্তা দেওয়া আছে, তো নিট বিক্রয় বাই করতে বিক্রয় মাইনাস বিক্রি ফেরত মাইনাস বিক্রয় বার্তা, তো 12 লক্ষ মাইনাস 80,000 মাইনাস 20,000, নিচে হবে বিনিয়োগ মূলধন আমরা কত পেয়ে গেছি 11 লক্ষ। তো উপরে 12 লক্ষ থেকে 1 লক্ষ বাদ দিলে 11 লক্ষ, 11 লক্ষের 11 লক্ষ দিয়ে ভাগ দিলে হবে ভাগফল, ভাগফল হবে 1, তাহলে 1 বার, এটা আদর্শ মান হবে 3 বার থেকে 5 বার। কমা কমার্স মন্তব্য, বিনিয়োগ মূলধনের আদর্শ
আদর্শমান মানে বিনীত মূল্য আবর্তন হার আদর্শমান হল 3/5, 3 থেকে 5 বার, নির্ণীত মান 1 বার, নির্ণীত মান আদর্শ মানের কম, বিদায় কোম্পানির বিক্রয় ব্যবস্থাপনা ভালো নয় এবং বিনীত মূলধনও পরিমাণও পর্যাপ্ত নহে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই অঙ্কগুলা বারবার চেষ্টা করবে, বারবার করলে অঙ্কগুলা সহজ হবে এবং পারবে। ধন্যবাদ সবাইকে।